তিমোথির কাছে সাধু পলের দ্বিতীয় পত্র। স্নেহের তিমোথি, আমি এখন তোমাকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি। তোমার মধ্যে পরমেশ্বরের দেওয়া যে আত্মিক শক্তি রয়েছে, যে শক্তি তুমি পেয়েছ তোমার উপর আমার সেই হাত রাখারই ফলে, তা তুমি নতুন করেই উদ্দীপ্ত করো। পরমেশ্বর আমাদের অন্তরে যে আত্মিক প্রেরণা জাগিয়েছেন, তা তো ভীরুতার মনোভাব নয়, বরং সাহস, ভালোবাসা আর আত্মসংযমেরই প্রেরণা। কাজেই সকলের সামনে আমাদের প্রভুর সাক্ষী হিসেবে কথা বলতে কখনো লজ্জা পেও না। আর তারই জন্য বন্দী এই যে আমি, সে আমার জন্য লজ্জা পেও না, বরং পরমেশ্বরের দেওয়া শক্তির উপরে নির্ভর করে আমার সঙ্গে তুমি মঙ্গল সমাচার প্রচারের জন্যে দুঃখ কষ্ট মেনে নাও। খ্রিস্ট যীশু যে ধর্মবিশ্বাস ও ভালোবাসার উৎস, সেই ধর্মবিশ্বাস ও ভালোবাসা অন্তরে নিয়ে সেই যথার্থ বাণীকে আদর্শ করে এগিয়ে চলো, যা তুমি আমার মুখ থেকে শুনেছ। এই যে মহাসম্পদের ভার তোমার হাতে তুলে দেওয়া হয়েছে, আমাদের অন্তর্নিবাসী পবিত্র আত্মার সহায়তা তা তুমি সযত্নে রক্ষা করো।